हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये राज्य सरकार एवं केंद्र सरकार तरफ थेके सकल राज्य एवं देशवासीर जन्य उठे एसेछे 20টি একদম লেটেস্ট আপডেট এবং এর সাথেই রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় স্বস্তির খবর। ভ্যাপসা গরম থেকে আজও মুক্তি, প্রায় দু মাস পর গতকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। এর সাথেই আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে তীব্র দাবদাহের মাঝেই আজও চলবে পশ্চিমবঙ্গের এই 8 জেলায় ব্যাপক বৃষ্টি এবং এর সাথেই আবার দক্ষিণবঙ্গ পেতে চলেছে এক কালবৈশাখী, আসছে ঘূর্ণিঝড়। নবান্নে বিশেষ বৈঠক এবার মুখ্য সচিবের, দেখে নেব কোন কোন জেলাগুলিতে আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে বা কোথায় কোথায় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। এর সাথেই রয়েছে আরও একটি বড় খবর। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তীব্র দাবদাহের জেরে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে টানা 45 দিন, অন্যদিকে আবার বিপরীত পথে হাঁটছে বেসরকারি স্কুলগুলি। 2রা মে থেকে গরমের ছুটি সব বেসরকারি স্কুলে নয়, তবে এর সাথেই আবার ছুটির মধ্যেই অনলাইনে ক্লাস হবে 2রা মে থেকে। চালু হতে চলেছে সেই কোভিড সিচুয়েশনে যেভাবে অনলাইন ক্লাস চলছিল ঠিক একই পদ্ধতিতে। এর সাথে আবার ঈদে জারি হতে চলেছে মুসলমানদের জন্য বড় নিয়ম, ঈদের দিন উচ্চস্বরে বাজানো যাবে না মাইক, জানালেন জেলা পুলিশ আধিকারিকরা, একমত মসজিদের ইমামদেরও। সাথে রয়েছে দিনের পর দিন যখন বাড়ছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা, গোটা বিশ্বে যখন আবারও নাড়া দিচ্ছে করোনা, ঠিক এই মুহূর্তে ভারতবর্ষেরও বেশ কিছু রাজ্যে ইতিমধ্যে ব্যাপক আকার ধারণ করতে চলেছে করোনা। অন্যদিকে আবার রাজ্যে দৈনিক আক্রান্ত বেড়ে 50-এর উপর, সক্রিয় বাল্য রোগীর সংখ্যাও। একই সাথে বিরাট ধস নেমেছে বিজেপিতে, একের পর এক নেতারা বিজেপি ছেড়ে যাচ্ছে অন্য দলে। একই সাথে বিজেপি তাবর নেতা অর্জুনের পরে এবার মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন ওন্দার বিজেপি বিধায়কের। এর সাথে আবার পাট চাষীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন অর্জুন সিং। এবং এর সাথে রয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে সংরক্ষণ অর্থাৎ SC ST OBC এবং জেনারেল এই সকল সংরক্ষিত প্রার্থীদের জন্য বড় ঘোষণা। যদি আপনার SC ST সার্টিফিকেট থেকে থাকে অথবা যদি আপনি জেনারেল কাস্টের হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে আরো একটি বড় খবর। অন্যদিকে আবার বিদ্যুৎ আতঙ্কে পড়তে চলেছে সারা দেশ, ইতিমধ্যে জানানো হচ্ছে কয়লা সংকট, অন্যদিকে আবার 8 ঘন্টার উপরে বিদ্যুৎ বন্ধ থাকার অভিযোগ। একই সাথে আবার বিদ্যুৎ সরবরাহে ঘাটতি, ব্যাক আউটের আশঙ্কা। এবার শুধু তাই নয়, এর সাথে রয়েছে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল এবং রেশন কার্ড নিয়ে জারি হতে চলেছে নতুন নিয়ম। একই সাথে আবার জারি হতে চলেছে নতুন নিয়ম। এর সাথে রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য একাধিক প্রকল্প নিয়ে একদম লেটেস্ট আপডেট। যারা ঘর পায়নি অথবা বিভিন্ন প্রকল্প নিয়ে সমস্যায় রয়েছেন তাদের জন্য বড় ঘোষণা, ঢালাও টাকা এবার কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে ঘোষণা। শুধু তাই নয়, আগামী কাল থেকেই আবার জারি হতে চলেছে নতুন নিয়ম যা ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে পারে সাধারণ জনজীবন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রথমেই রয়েছে আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় খবর। ইতিমধ্যে সুদীর্ঘ টানা 2 মাস পর দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কয়েকটি অংশে দেখা মিলেছে বৃষ্টির, ঠিক একই সাথে কোথাও আবার কালবৈশাখী, যার জেরে প্রাণও গিয়েছে কয়েকজনের। তবে নবান্ন সূত্রের খবর অনুপাতে মৌসুম ভবনের তরফ থেকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর তৎপরতা শুরু করলো রাজ্য প্রশাসন। বঙ্গে ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সতর্কতামূলক প্রস্তুতি এবং তার পরবর্তীতে উদ্ধার কাজ, ত্রাণ বণ্টন কিভাবে হবে সে নিয়ে আগাম প্রস্তুতি হিসাবে বৈঠক ডাকলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী। তবে আজ রয়েছে বেশ কয়েকটি জেলার জন্য স্বস্তির খবর। দুপুরের পর থেকেই কালো মেঘে ঢাকতে পারে আকাশ বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুর্গাপুর, বর্ধমান, নদিয়া, পুরুলিয়াতে। সন্ধ্যার পর বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, কোথাও কম কোথাও একটু বেশি, সঙ্গে ঝোড়ো হাওয়া। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। অন্যদিকে আবার রাজ্যে ঝড় বৃষ্টি শুরু হতেই আবার ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসুম ভবন, তবে তার অভিমুখ কি হবে তা এখনো ঠিক হয়নি। রাজ্যে তার প্রভাবের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। মে মাসের প্রথম সপ্তাহেই গভীর নিম্নচাপের ইঙ্গিত দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। অন্যদিকে আবার সুপ্রিম কোর্টের তরফ থেকে ঐতিহাসিক
ঐতিহাসিক রায় মেধাবী সংরক্ষিত প্রার্থীদের জায়গা হবে সাধারণের তালিকায়। সংরক্ষিত কোটা আসনের প্রার্থী যারা সাধারণ প্রার্থীদের থেকে বেশি নাম্বার পেয়েছে তাদের সাধারণ হিসাবে বিবেচনা করা উচিত। এক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের কথা বলছে সুপ্রিম কোর্ট। যারা সাধারণ প্রার্থীদের শেষ থেকে ব্যক্তির চেয়ে বেশি নাম্বার পেয়েছে তাদেরকে সাধারণের সঙ্গে বিবেচনার কথা বলা হয়েছে। এর সাথে রয়েছে আবারও একটি বড় খবর, রাজ্যপালের সঙ্গে সংঘাত আজ নতুন কথা নয়, ফের প্রকাশ্যে রাজ্যপালের সঙ্গে সংঘাত, রাজ্যের শিক্ষা ব্যবস্থার কড়া সমালোচনা করলেন জগদীপ ধনকর। এর সাথে রয়েছে পাট চাষীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি অর্জুন সিং এর। পাটের দরের ঊর্ধ্বসীমা নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিদ্রোহী অর্জুন সিং, এবার পাট শিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলা সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি ব্যারাকপুরের বিজেপি সংসদের। এদিকে আগামী 4 মে জুট কমিশনারের অফিসে সামনে অবস্থানের বিক্ষোভের সিদ্ধান্ত তৃণমূলের, ডাকলে যাব মুখ খুলে জল্পনা বাড়ালেন এবার অর্জুন সিং। অন্যদিকে আবারও বাড়ছে উদ্বেগ রাজ্যে, রাজ্যের দৈনিক আক্রান্ত সংখ্যা আবার বেড়ে 50-এর উপরে। গতদিন রাজ্যে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা, অন্যদিকে গত 24 ঘন্টায় রাজ্যে কোনো কোভিড রোগীর মৃত্যু হয়নি। তবে যে হারে দিনের পর দিন বাড়ছে করোনা সংক্রমণ সেদিকে লক্ষ্য রেখে জানানো হচ্ছে আগামী জুন মাসের মধ্যে আছড়ে পড়তে চলেছে করোনার চতুর্থ ঢেউ। তাই এখন থাকতে যদি সাবধানতা অবলম্বন না করা হয় তাহলে কিন্তু ব্যাপক একটি ধারণ আকার করবে এই সংক্রমণ। তবে আশার বাণী শোনাচ্ছে সংক্রমণ যতটাই বাড়ুক না কেন তবে পূর্বের মতো কোনো ক্ষতি হবার সম্ভাবনা নেই। এর সাথে রয়েছে আবারও মাথায় হাত পড়তে চলেছে মধ্যবিত্তের লাগামহীন ভোজ্য তেলের দাম, দাম শুনলে আপনিও চমকে উঠবেন, দেখে নেব কত টাকা বাড়তে চলেছে ভোজ্য তেলের দাম। এরপরেই রয়েছে আরো একটি বড় খবর, লাগামহীন ভোজ্য তেলের দাম হেসেলে আগুন আম আদমির। দাম বাড়তে চলেছে পাম তেল, বনস্পতি, সোয়াবিন তেল, সূর্যমুখী তেল, সরষের তেল, যেখানে পাম তেল 160, বনস্পতি 170, সোয়াবিন তেল 179, সূর্যমুখী তেল 198, সরষের তেল 182। অন্যদিকে রয়েছে আরো একটি বড় খবর, একদিকে যখন তীব্র গরম দাবদাহের জেরে 2 মে থেকে ছুটি ঘোষণা করা হয়েছে টানা 45 দিন, একই সাথে আবার রাজ্যের বেসরকারি কিছু স্কুল রয়েছে তারা এই ছুটি নিচ্ছেন না, অন্যদিকে আবার কলেজে ভর্তি কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিতে সিলমোহর দিল নবান্ন, একই সাথে জানানো হচ্ছে আবার অনলাইনে হবে ক্লাস এবং পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সরকারের অনুরোধকে মান্যতা দিয়ে স্নাতকোত্তর পঠন পাঠন পুরোপুরি অনলাইনে নিয়ে যাচ্ছেন তারা। মে থেকে বিটেক ইভেন্টজোর সেমিস্টার পরীক্ষা শুরু হতে পারে, পরীক্ষা অনলাইনে হবার সম্ভাবনা রয়েছে। গহনার সোনা নিয়ে আরো একটি বড় খবর, ঈদ অক্ষয় তৃতীয়ার আগে ফের ঊর্ধ্বমুখী সোনার উপর দাম। সামনেই ঈদ ও অক্ষয় তৃতীয়া, মুসলিম ও হিন্দুদের দুই পার্বণের মুখী আচমকা ঊর্ধ্বমুখী সোনা ও রূপোর দাম। টানা 7 দিন বাদে এক ধাক্কায় 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম বাড়লো 550 টাকা, 24 ক্যারেট সোনার দাম বেড়েছে 590 টাকা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রূপোর দামও, প্রতি কেজি রূপোর দাম বেড়েছে 200 টাকা। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন যে উৎসবের কারণেই এই দুই ধাতুর দাম চড়চড় করে বাড়ছে। বিদ্যুৎ বিল নিয়ে রয়েছে আরো একটি বড় খবর, বেশ কিছুদিন ধরে জানানো হচ্ছে যে দেশে কয়লা সংকট, যার জেরে বিদ্যুতে ব্যাপক ধাগাল লাগতে পারে, তবে অন্যদিকে আবার বিদ্যুৎ সরবরাহে ঘাটতি, দিল্লিতে ব্যাক আউটের আশঙ্কা। দিল্লি সহ উত্তর ও উত্তর পূর্বের একাধিক রাজ্যে তাপ প্রবাহ চলছে, ফলে স্বাভাবিক ভাবেই বেড়েছে বিদ্যুতের চাহিদা, এর মধ্যে আবার দেখা দিচ্ছে কয়লা সংকট, যার ফলে রাজধানীতে চরম বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে, যার জেরে যে কোনো মুহূর্তে শহরের লাইফলাইন মেট্রো পরিষেবা থমকেও যেতে পারে। শুধু তাই নয়, বাড়ন্ত কয়লা, দেশ জুড়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধের আশঙ্কা, বাতিল হতে পারে 670টি প্যাসেঞ্জার ট্রেন, একই তীব্র গরম তার মধ্যে বিদ্যুৎ সংকট। এর সাথেই আবার ঈদে জারি হতে চলেছে মুসলমানদের জন্য বড় নিয়ম, ঈদের দিন উচ্চস্বরে বাজানো যাবে না মাইক, জানালেন জেলা পুলিশ আধিকারিকরা, একমত মসজিদের ইমামদেরও। সামনেই রয়েছে খুশির ঈদ, ওই দিন শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে শান্তিপুর থানার জেলার বিভিন্ন মসজিদ কমিটি এবং ইমামদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করলেন জেলা পুলিশ আধিকারিকরা। নদিয়া জেলার শান্তিপুর শহরেই রয়েছে মোট 74টি মসজিদ, এর মধ্যে প্রশাসনিক বৈঠকে হাজিরি ছিলেন 34টি মসজিদের ইমাম ও অন্যান্য মসজিদ কমিটি কর্তারা, এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্বকে উপস্থিত থাকতে দেখা যায়। ওই বৈঠকে জেলা পুলিশ আধিকারিকরা জানিয়ে দেন ঈদের দিন উচ্চস্বরে মাইক বাজানো যাবে না, ট্রাফিক আইন মেনে রাস্তায় গাড়ি চালাতে হবে। অন্যদিকে আবার রেশন কার্ড নিয়ে রয়েছে আরো একটি বড় ঘোষণা, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দেশের দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে এসেছে, তার মধ্যে একটি হলো রেশন কার্ড প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে দেশের
मानुष के चाल डाल गम लवण मसला इत्यादि किछु देया हय। तबे एई प्रकल्पेर सुविधा नेवार जन्य सरकार किछु नियम तैरी करेछे। प्रथम साम्प्रतिक अतीते एमन अनेक लोकके पावा गियेछे जारा नियम उपेक्षा करे रेशन कार्ड प्रकल्पेर योग्य ना हवा सत्त्वेओ एई प्रकल्पेर माध्यमे बिनामूल्ये रेशनेर सुविधा निच्छेन। एमन परिस्थितिते एई सब ब्यक्तिर बिरुद्धे ব্যবস্থা নেবার প্রস্তুতি চলছে বা সরকারের তরফ থেকে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। এই আপডেটগুলির মধ্যে আজকের কোন আপডেটটি আপনার কাজে লাগবে বলে মনে হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আগামী দিনে আপনার জেলার আপনার এলাকার যোজনা প্রকল্প সম্পর্কিত কোন আপডেট যদি জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনার জেলার বা ব্লকের নামটি লিখে জানাবেন। আমাদের সাথে থেকে আগামী ভিডিওতে লেটেস্ট আপডেটগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।